All right, শোনার জন্য বসে Face in the crowd, you're gonna hear my voice when I shout it loud. হাওয়া ছেড়ে দিয়ে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আমি আমার শরীর ভালো না, তোমাদের তো বলেই ছিলাম, এর জন্য ব্লগ করতে পারছি না। তো বাপের বাড়িতে আছি, ও আমার সাথে ও আজকে এসেছে একটু আগে। তো আমি বলছি যে একটু ভিডিও করি না, তাও বলছে যে করো। এমনি ও তো সবসময় বলে না না, তোমার শরীর ভালো না থাক, ভিডিও করতে হবে না। তো ঠান্ডাও লেগেছে ভীষণ। আর তোমাদের বলেই ছিলাম আমি কদিন আগে যে ঘর হওয়া থেকে শেষ পর্যন্ত সব ভিডিও শেয়ার করবো, আর আজকে আমার মানে আমি বাড়িতে নেই। তো ওকে আমি বলেছি যে তুমি কিছু কিছু ভিডিও করে রাখবে, সেগুলো আমি অল্প অল্প করে ভিডিও করব। তো আজকে ভিডিও করে নিয়ে এসছে, তো তোমরা দেখো বাড়ির কি অবস্থা। তো এই হচ্ছে বাড়ির অবস্থা। আমি তোমাদের দেখিয়েছিলাম, এখানে আমাদের একটা ছোট কারখানা ছিল। আমি আগের ব্লগে বলেছিলাম এই কারখানাটা ভেঙে ফেলা হবে, তো দেখো এটা পুরো ভেঙে ফেলেছে। তো এইটা ভাঙার পর এখান থেকে সিঁড়িঘর শুরু হবে, তো সেগুলো আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আমি বাড়িতে নেই বলে ওকে আমি বলেছি যে তুমি ভিডিও করে নিয়ে আসবে, তো আমি মানে ইয়ে করবো আর কি, ব্লগে শেয়ার করব। তো এই হচ্ছে, কারণ আমি মোটামুটি এখানে আমি তাও তিন চার দিন হয়ে গেছে আমার শ্বশুর বাপের বাড়িতে এসেছি, তো শরীর ঠিক নেই বলে ভিডিও বানাতে পারিনি। তো আজকে ও এসেছে আমার সাথে দেখা করতে, তো ওকে বলেছিলাম ভিডিও করে নিয়ে আসবে, আজকে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আর আমি এখন মানে স্বর্ণালীদের বাড়িতে যাব একটু, তো ওখানে গিয়ে একটা মানে মজার মানে মজা হবে, তো কি হবে সেটা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তো সঙ্গে থাকো। তো ভাই, তখন স্বর্ণালীদের বাড়ি চলে এসেছি, মনোজ এইমাত্র চলে গেছে, আর এই দেখো কাকিকে বলছে ওর পেঁয়াজি খেতে ইচ্ছে করছে, চালের গুঁড়ো দিয়ে শক্ত হবে, অবশ্য তুই সঙ্গে সঙ্গে খেয়ে নিবি। হ্যালো কাকি, হ্যাঁ হবে, তা চল কোনো গিয়ে। তা পিয়াজি আমারও খাচ্ছে করছে, ওরও খাচ্ছে করছে বলছে। আর তোমরা তো দেখলে বাড়ির অবস্থাটা কিরকম। আর সামনেই জগদ্ধাত্রী পুজো, মানে আমার ভীষণই মন খারাপ হচ্ছে, আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি যাবো, কিন্তু আমার ওই হেঁটে হেঁটে ঠাকুর দেখা মানে আমার শরীরটা মানে একটু আমার আবার একটু শ্বাসকষ্টেরও প্রবলেম আছে, তো আমি একটু বেশি কথা বললেও হাঁপাচ্ছি, মানে শরীরটা সত্যিই খারাপ। আমি এই তিন বছরের মধ্যে বিয়ে হয়েছে, আমি হয়তো এসে কখনো ওই বিকালবেলায় আসতাম, এক রাত থেকে পরের দিন বিকালে চলে যেতাম, এরকম করতাম। আর একবার হয়তো খুব শরীর খারাপ ছিল, হয়তো তিন চার দিন চার পাঁচ দিন টানা একসাথে থেকেছিলাম, এছাড়া থাকা হয়নি। আর এখন শরীরটা খারাপ, এর জন্য আমি মায়ের কাছে এসেই রয়েছি। আর সবারই মন খারাপ, সবাই মানে আমার শাশুড়িও বারবার ফোন করছে, তারপরে বোনা তো বারবার করছেই, শ্বশুরও করছে, তারপর আমার যাও খুব মিস করছে, বলছে যে এরকমভাবে তো বাড়ি ছাড়া থাকো না, মিস করছি, তারপর সামনে এরকম পুজো, তাও ইচ্ছা আছে যাবো একদিন গিয়ে ওই পাড়ার সামনে দুটো ঠাকুর হয়তো দেখতে পারবো, এর থেকে বেশি তো পারবো না। আর তোমরা তো জানোই জগদ্ধাত্রী পুজো চন্দননগর আর কল্যাণগড়েই সব থেকে ভালো পুজো হয়, অনেক দূর দূর থেকে কল্যাণগড়েতে আসে, কল্যাণগড় থেকে চন্দননগরে যায়, চন্দননগর থেকে অনেকে আসে, তো সবাই চলে আসো, সবাই আসো, আর আমাদের এখান থেকেও সবাই যাবে, আমি যেতে পারবো না চন্দননগর, স্বর্ণালী হয়তো যাবে, যাবি চন্দননগর? ও একটা ওর বন্ধু বান্ধবীকে বলছিল চন্দননগর যাবে, তো যাই হোক। তো দেখা যাক এখন পেঁয়াজি বানানো হয় নাকি। দেখো স্বর্ণালী এখানে পেঁয়াজি করা শুরু করে দিয়েছে, তো চলো তো একবার পেঁয়াজিটা আসুক, তারপরেই আর কি খাওয়াটা হবে। আর আমি আজকে তোমাদের সামনে স্বর্ণালীকে একটা কোয়েশ্চেন করবো, আর ওটার অ্যান্সারও দেবে, তাই তো বল তুরি? তুরিও আছে পাশে, তুরিকেও বলেছি, আগে থেকে এখন বলবো না, ওর সামনেই বলবো, তোমরা শুধু দেখো অ্যান্সারটা কী দেয়, আর অ্যান্সারটা হ্যাঁ নাতেই দিতে হবে। তো আমাদের পেঁয়াজি চলে এসছে, আজকে ইয়ে নেই, তুই খাচ্ছিস বল, আমি একটা খেয়ে দেখতাম। ওকে দেখাবো, তুই হ্যাঁ বলবি আর না বলবি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ওই বলবি না যে
তুই যে কাঁচা মুরগি খাচ্ছিস সেটা খাওয়া ছেড়ে দিচ্ছিস নাকি এখনো খাচ্ছিস? কাঁচা কাঁচা মুরগি খেতিস, জলদি সবাই শোনার জন্য বসে। আমি জানি না তোমার হ্যাঁ না তো বলতে হবে, কেন উত্তর দিতে পারো? তুমি বললে যে হ্যাঁ না তো উত্তর দেবো, কথা হলো তোমরাই বলো, আমি যে তোমাদের এই কোশ্চেন তোমরা কি বলবে, হ্যাঁ বললেও ফাঁসবে না বললেও ফাঁসবে, তাহলে আমি উত্তর দিতে পারবো না এটা।